ফরিদপুর আওয়ামী লীগের সম্মেলন, রেকর্ড সংখ্যক প্রার্থী। দীর্ঘ ৬ বছর পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে উঠছেন নানামুখী তৎপরতায়, আর সম্মেলনে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ ব্যাপক দৌড়ঝাঁপ চালাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের দাঁড়ে দাঁড়ে। সূত্র বলছে, জেলার শীর্ষ দুটি পদে প্রধানমন্ত্রী যাদের মনোনীত করবেন তারাই দায়িত্বে আসবেন, ফলে শেষ মুহূর্তে এসে তারা প্রধানমন্ত্রীর গুড বুকে নাম লেখাতে মরিয়া হয়ে উঠেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এক ডজনেরও বেশি পদ প্রত্যাশী এ ধরনের তৎপরতা চালাচ্ছেন বলেও জানায় সূত্রটি। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জেলার বিভিন্ন থানা এলাকার মহাসড়কে পদ প্রত্যাশীদের ছবি সংবলিত বড় বড় বিলবোর্ড, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন পোস্টার সাঁটানো হচ্ছে শহরের আনাচে কানাচে দেয়ালে। চায়ের আড্ডা কিংবা চলতি পথের আলাপেও জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ পর্যন্ত তৃণমূলের সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, জেলার বর্তমান সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সহ সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, সহ সভাপতি শামীম হক, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেন, ফরিদপুরের আওয়ামী রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব সাবেক সংসদ সদস্য ইমাম উদ্দিন আহমেদের জ্যৈষ্ঠ সন্তান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য সাইফুল আহাদ সেলিম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোশারফ হোসেন মুসামিয়া প্রমুখের নাম। সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে বর্তমান কমিটির এক নম্বর যুগ্ম সম্পাদক বেগম ঝর্ণা হাসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শামসুদ্দিন মোল্লার পুত্র কামরুজ্জামান কাফি, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ লিয়াকত হোসেন ও জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু। এর বাইরে সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিমেষ রায় এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী চাহিদের নামেও বিলবোর্ড ও ফেস্টুন টাঙানো হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, বিপুল ঘোষ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেয় অনার্সের ফাইনাল পরীক্ষার আট দিন আগে তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি বিপুল ঘোষ গ্রেপ্তার হয়ে চার বছর কারাবন্দী ছিলেন। ছয় দফা আন্দোলন সহ এগারো দফা আগরতলা ষড়যন্ত্র বিরোধী আন্দোলন, সত্তরের নির্বাচন ও স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ৭৫ পরবর্তী সামরিক শাসনামলে তিনি ১৭ বার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। ফরিদপুর ফ্রিডম পার্টি সভা করতে এলে কর্নেল ফারুককে প্রতিহত তিনি সাহসী ভূমিকা রাখেন। এবারের সম্মেলনে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। অন্যদিকে বর্তমান সভাপতি সুবল চন্দ্র সাহা একজন প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফরিদপুর ল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফরিদপুরে আওয়ামী লীগে ছেঁকে বসা হাইব্রিডদের অপসারণে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। মোশারফের অনুসারীরা তার বাড়িতে একাধিকবার হামলা চালায় বলে অভিযোগও আছে। তিনি জেলা আওয়ামী লীগকে শুদ্ধ করেছেন বলে মনে করেন তৃণমূলের নেতারা। তিনিও আলোচনায় রয়েছেন। সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন একজন কিশোর বীর মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যোগদানকারী হয়ে ধাপে ধাপে উঠে এসেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। দলীয় সভানেত্রী নির্দেশে তিনি অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েও নৌকার প্রার্থী খন্দকার মোশারফ হোসেনের জন্য মাঠে কাজ করেছেন। আবার বিএনপির এজেন্ট হয়ে দলে অনুপ্রবেশকারী বাবরের অপকর্ম সংগঠন বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করে দল থেকে নিগৃহীত হয়েছিলেন। আবার শুদ্ধি অভিযানের পর তিনি সকলকে সঙ্গে নিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন। একজন নিপাট ভদ্রলোক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সকল মহলে প্রশংসিত।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক বর্তমানে জেলায় আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জেলা ক্রীড়াঙ্গনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন। তিনি শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি। জেলার আওয়ামী রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে তিনি কাজ করছেন। এবারের সম্মেলন আয়োজনে অর্থ কমিটির আহ্বায়ক হিসেবে নজর কাড়া মঞ্চ তৈরি করেও তিনি আলোচনায় এসেছেন। যুবলীগের সদ্য বিদায়ী কমিটি প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জেলা ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় রাজনীতিতেও সফলতা দেখিয়েছেন। এলাকায় তারও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে। আমার রাজনৈতিক দীর্ঘ 42 বছরের অভিজ্ঞতায় ফরিদপুরে এত সুন্দর একটা জাঁকজমকপূর্ণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে, আমি সেই সম্মেলনের সাফল্য কামনা করছি। এই ফরিদপুরের রাজনীতিতে যারা প্রার্থী হয়েছেন, আমি মনে করি সকলেই যোগ্য প্রার্থী, সকলেই দল চালাতে পারবেন। তবে মাননীয় নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি শক্ত হাতে বাংলাদেশ আওয়ামী লীগকে চালাচ্ছেন, এই দেশকে চালাচ্ছেন এবং পুরো বিশ্বকে, বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি উনি সুন্দর জায়গায় নিয়ে গিয়েছেন, সেই নেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যাকে যে পদে দেবেন, এখানে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় নেত্রী যদি মনে করেন মানে যাকে খুশি তাকে সভাপতি সাধারণ সম্পাদক দেবেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং অতীতে যেরকম কাজ করে গিয়েছি, আমি আমার জীবনের সবটুক সময় আমার কোনো ব্রেক নাই। আমি 1980 সালে শুরু করেছি, আজ পর্যন্ত আমার ব্রেক নেই। আমি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দল করে যেতে চাই, ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার 70 সাল থেকেই আওয়ামী লীগকে ভালোবাসেন, সমর্থন করেন। তারই ধারাবাহিকতায় তিনি চরাঞ্চলে থেকেও আওয়ামী লীগের রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। বিরোধী দলে থাকা অবস্থায় নানা অত্যাচার জুলুম মামলা হামলায় জর্জরিত থেকেছেন। তারপরও তিনি আওয়ামী রাজনীতি থেকে পিছ পা হননি। তিনি সফলতার সাথে সদর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তৃণমূলের নেতাকর্মীরা তাকে নিয়েও স্বপ্ন দেখছেন। আসসালামু আলাইকুম প্রজন্মকণ্ঠের শ্রোতা দর্শক, আমি জানাই আজকের এই দিনে শুভেচ্ছা। আগামীকাল আমাদের ফরিদপুরের জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে, যদিও সম্মেলনটি হচ্ছে পূর্বতন কমিটি গঠনের প্রায় 6 বছর পরে। আর এই 6 বছর ফরিদপুরের মানুষ একজন এমন রাজনৈতিক ব্যক্তির হাতে পড়েছিল যিনি সত্যিকারে বলতে গেলে সুশাসন এবং তার ব্যবহার এবং তার পেটোয়া বাহিনী দ্বারা ফরিদপুরের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। তাই 6 বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা ত্রিবার্ষিক সম্মেলন যখন আগামীকাল হতে যাচ্ছে, আমাদের কেন্দ্র থেকে আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবর্গ ফরিদপুরে পদার্পণ করবেন, সেই আজ মুহূর্তে আমাদের ফরিদপুরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এর মধ্যে আমি সহ আরও একজন ক্যান্ডিডেট সভাপতি পদপ্রার্থী শোডাউন করেছি। এই শোডাউনও মানুষের মনে অত্যন্ত সুন্দর রেখাপাত করেছে, কারণ শান্তিপূর্ণভাবে সম্মেলনকে সামনে রেখে সম্মেলনকে স্বাগত জানিয়ে শোডাউন করা হয়েছে। মানুষ এতে খুবই আনন্দিত এবং উৎফুল্ল। তো আমি মনে করি আগামীকালকের এই সম্মেলন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে কেন্দ্রীয় নেতৃবর্গের উপস্থিতিতে, কারণ আওয়ামী লীগ একটি অত্যন্ত পুরাতন দল। শুধু পুরাতন দল না,
এই দলের মাধ্যমেই এসেছে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আজকের যে উন্নতি, বাংলাদেশের আজকের যে আর্থসামাজিক অবস্থা, মানুষের যে এক অভূতপূর্ব আর্থিক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সে অবস্থা, সারা দেশের যে একটা অভূতপূর্ব উন্নয়ন অবকাঠামো গঠন হয়েছে এবং হচ্ছে, তা দেখে বিশ্ব চমকিত হয়ে গেছে। এবং জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের ফলে বাংলাদেশ আজ এক উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতে যাচ্ছে অচিরেই। এখনই বাংলাদেশের মানুষ মধ্যম আয়ের দেশের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছে। তো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেও জননেত্রী শেখ হাসিনার সাফল্য অত্যুচ্চ। তো সেই অবস্থায় আমরা আশা করছি যে আমাদের এই জনপদে খন্দকার মোশাররফ হোসেন সাহেবের দুঃশাসনের যখন পরিসমাপ্তি ঘটিয়েছেন আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, মানব দরদী নেতা, জনহিতৈষী নেতা, যিনি ফরিদপুরে অন্যায় অত্যাচার অবিচার দুঃশাসন এবং লুটপাটের রাজনীতিকে পরিসমাপ্তি ঘটানোর জন্য পরিসমাপ্তির ঘটনার জন্য তার বিরুদ্ধে এক অভিযান শুরু করেছিলেন। সেই অভিযানের কার্যক্রম যদিও এখনও চলছে, তো সেই অভিযানে ইতিমধ্যেই ফরিদপুরে অনেক সুবাতাস বইছে মানুষের মাঝে। তো তার মধ্য দিয়ে একটা সুন্দর কমিটি কাল গঠিত হবে, এটা আশা করি। আর আমরা এটাও আশা করি যে ফরিদপুরের জনপদ সম্বন্ধে আমরা যা না জানি, আমাদের জননেত্রী শেখ হাসিনা তার চেয়ে বেশি জানেন। তিনি আমাদের ফরিদপুরের সকল নেতাকে চিনেন, আমাকেও চিনেন। আমি আমার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে আমি যতদিন জড়িত, তার চেয়ে আমার আওয়ামী লীগের সাথে জড়িত হওয়ার বয়স খুব বেশি হলে 5 বছরের বেশি হবে। 70 সন থেকে আমি আওয়ামী লীগের সাথে জড়িত, আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে আমি 73 সন থেকে জড়িত। আমি 1973 সনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছি মাত্র 22 বছর বয়সে। পরবর্তীকালে আমি আর কোনো দিন ইউপি সদস্য হিসেবে দাঁড়াইনি। আমি 46 বছর বয়সে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি বিপুল ভোটের ব্যবধানে আমার এলাকা থেকে, যেখানে আওয়ামী লীগের ভোট 73 সনের পরে সেন্টার প্রতি 20টার ঊর্ধ্বে পেত না কোনো দিনই আওয়ামী লীগ। সেই এলাকা থেকে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে সেখানে আওয়ামী লীগের প্রসার এবং সমৃদ্ধি ঘটাতে থাকি। ঘটাতে ঘটাতে সমগ্র চরাঞ্চলে এর প্রভাব পড়ে। চরাঞ্চলের 3-4টি ইউনিয়নে ধীরে ধীরে আওয়ামী লীগ এতটাই অগ্রসর হয় যে এখন আওয়ামী লীগ সেখানে সংখ্যাগরিষ্ঠ। তো আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আজ চেয়ারম্যান নির্বাচন অংশগ্রহণ করি নাই, প্রতিদ্বন্দ্বিতা করি নাই। পরবর্তীকালে আমি 59 বছর বয়সে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছি বিপুল ভোটের ব্যবধানে, এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন সবাই কোটি কোটি শত শত কোটি টাকার মালিক, সবাই আমার কাছে পরাভূত হয়েছিলেন 22,000 ভোটের ব্যবধানে। অতঃপর আমি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হই। জেলা পরিষদ নির্বাচন নির্বাচিত পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, বর্তমানে আমি জেলা পরিষদ প্রশাসক। তো আমার এই দুইটি, আমার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা এবং রাজনীতি, দুইটি পাশাপাশি চলেছে। এই পাশাপাশি আমি এর মধ্যে প্রায় 21 বছর আওয়ামী লীগ 75 সনের পরে 96 সন পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। সেই সময় আমাদের আওয়ামী লীগারদের অনেক ত্যাগ করতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আমাদের অনেক অত্যাচার উৎপীড়ন সহ্য করতে হয়েছে। সেই সময়ে
জামাত বিএনপি এবং এরশাদ সরকারের আমলে আমি অসংখ্য মামলা খেয়েছি, এর মধ্যে হত্যা মামলাও ছিল। আমি আটক আদেশও কেটেছি, আটক আদেশও কেটেছি। আমি কোনোদিন রাস্তা ছাড়িনি এবং আন্দোলন সকল আন্দোলনে আমি সক্রিয়ভাবে উপস্থিত হয়ে রাস্তায় নেমেছি, নেমে থেকেছি। আমি আমার সমর্থক গোষ্ঠী নিয়ে, আমার এলাকার জনসাধারণ নিয়ে রাস্তায় থেকে সকল আন্দোলন সংগ্রামে শরীর হয়ে দলীয় দলের প্রতি আমার অবদান রেখেছি। এটা জননেত্রী শেখ হাসিনা জানেন, এটা ফরিদপুরবাসী জানেন। তাই আমি মনে করি যে কালকের এই সম্মেলনে আমি আমার দলের জন্য অতীতে যা করেছি, শুধু তাই নয়, আমি আমার এলাকার মানুষের জন্য, আমার এলাকার মানুষের জন্য নয় শুধু, আমি সারা ফরিদপুরবাসীর জন্য যখন যতটুকু সুযোগ পেয়েছি, যখন যে আমার কাছে এসেছে কাজের জন্য এসেছে, আমি তার জন্য কাজ করার চেষ্টা করেছি এবং যত বেশিরভাগ ক্ষেত্রেই আমি তাদের কাজ করে দিয়েছি। যেটা পারি নাই আমি তাদেরকে আমি সান্ত্বনা দিয়ে বিদায় দিয়েছি, কিন্তু কারোর সাথে আমি আজ পর্যন্ত কোনো দুর্ব্যবহার করি নাই। আমি মনে করি রাজনীতি মানে মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারবো না, এটা এক ধরনের সংস্কৃত অঙ্গীকার নামা। আর রাজনীতি মানে হচ্ছে ঘরের খেয়ে বনের মোষড়ানো, আমি নিজের খাবো, মানুষের কল্যাণ সাধন করব। এটা ইসলামেও এরকমই বলা আছে, ইসলামী এরকম অনেক কোরআন হাদিস থেকে আমি উদ্ধৃতি দিতে পারি, আমি এখন দেব না। যেগুলির থেকে রাজনীতির জন্ম হয়েছে সেইগুলির থেকে যদি প্রকৃতপক্ষে আমরা রাজনীতি করি, সেই দৃষ্টিকোণ থেকে যদি রাজনীতি করি, তাহলে আমাদের মানুষের কল্যাণ করতে হবে। সেই মানুষের কল্যাণ করতে হবে, নিজেরটা দিয়ে মানুষকে শোষণ করা যাবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, এগুলি কোনো মতেই কোনো রাজনীতিকের পক্ষে শোভা পায় না। আমি এগুলি সব কিছু বর্জন করি। আমি আমার সাথে কোনো দুর্নীতিবাস এবং এমনকি আমার সাথে কোনো সমাজ বিরোধী অপরাধীকে আমার সাথে চলতে ফিরতে দিন, ছায়াও মারাতে দিন। কাজেই আমি মনে করি আমার এই এতদিনের এই যে রাজনীতি এবং বলবো অপরাজনীতি থেকে দূরে থেকে মানুষের মঙ্গল করার জন্য যে রাজনীতি, সেই রাজনীতির সাথে আমি জড়িত থেকে কাজ করেছি, এর মূল্যায়ন আমি আগামীকাল পাবো। আমাকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা দেবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঝর্ণা হাসান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাসিবুল হাসান লাভলুর সহধর্মিণী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন, তৃণমূলের ভাবনায় রয়েছেন তিনিও। আমি ঝর্ণা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কমিটির। আগামী 12 তারিখে আমাদের ফরিদপুরে সম্মেলন। এই সম্মেলনের সফলতা আমি কামনা করি এবং আগামী দিনে এমন নেতৃত্বই দরকার যে সামনে বিএনপি জামাত ঘাপটি মেরে থাকা, এরা মাথাচাড়া দিয়ে উঠবে। সামনে জাতীয় নির্বাচন এবং তৃণমূলের সাথে যাদের সম্পৃক্ততা আছে সেই সব নেতৃত্বর আসলে দরকার, যে যারা দুর্দিনে আওয়ামী লীগ করছে, লড়াই সংগ্রাম করছে, মাঠে থাকছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীকে রেখে চলে যাবে না, তাদের পাশে থাকবে। সেরকম নেতৃত্বই যদি আগামীতে আসে তাহলে দল আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। আর জননেত্রী শেখ হাসিনার উপর আমাদের পূর্ণ আস্থা এবং ভরসা আছে, উনি সেরকম নেতৃত্বই ফরিদপুরে দিবে যে যাদের দিয়ে ফরিদপুর অতীতের যে কোনো সময়ের চেয়ে দল শক্তিশালী, এটাই আমাদের বিশ্বাস।